রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সকলে বসেন, বসেন। যারা দাঁড়িয়ে আছেন বসেন, যারা বসে আছেন শীতের রাত একটু জমে জমে বসেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له شكل جبان كل بول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল تبارك الذي بيده الملك الله على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا مشرق حب محمد شكرا لله صلى الله عليه وسلم مثل ديوان ما مثل خرشيد الشكاس سينائي سجاني ما بلغ الأولى بكماله كشف الدجى بجماله
হাসনাত জামিও খসালিহি সাল্লো আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাশরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাশরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজে দাই পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ড একটু ভমভম করতেছে, কমে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূর্য আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূর্য আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাই চ্যান চ্যান করতেছে, চ্যান চ্যান করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দেলে আসে আল্লাহর ভয়, যার মনে আসে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দেলে আসে আল্লাহর ভয়, যার মনে আসে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদের ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগ্রা ইসলামী যুব শান্তি সংগঠনের উদ্যোগে আজকের এই চতুর্থতম ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, অত্যন্ত বয়স্ক মানুষ জনাব আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক মোজাহারুল হক, আজকের এই মাহফিলের সম্মানিত মুরব্বীকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুস শুকুর, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত প্রধান অতিথিকেও অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।
সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যিনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন, আলেম সহ আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দকে বক্তাগণদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহর বান্দারা কঠিন শীতকে উপেক্ষা করে আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়ে ল্যাব তোষকের মহাব্বত কলিজা থেকে বের করে আল্লাহ রাসুলের মহাব্বত কলিজার ভিতরে ধারণ করে পবিত্র কোরআন কারিমের আকর্ষণে এই জান্নাতের বাগানে যিনারা বসে আছেন, যিনারা দাঁড়িয়ে আছেন, আপনারা বসতে পারবেন কিগণ? পারবেন না, চেষ্টা করলেই পারবেন। বাংলাদেশ ছোট দেশ, ঘন বসতি দেশ, তারপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছে কোন দেশ? এখান থেকে কি প্রমাণ হলো জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? যারা দাঁড়িয়ে আছে ওরা তো রোহিঙ্গা না, ওরা আমাদেরই ভাই। ওরা কি রোহিঙ্গা? তো রোহিঙ্গারে আমরা জায়গা দিবার পারি আর এদের দিবার পারবো না, এটা একটা কথা হলো। সবাই একটু জমে বসেন, আল্লাহ রাস্তায় জমে বসেন, আল্লাহ রাস্তায় কইছি। এখানে কোনো র‍্যাব লাগবে না, পুলিশ লাগবে না, কে আছে? তো আল্লাহ রাস্তায় কর পরে তো একটু ঝাঁকি দেওয়া দরকার, কারোর সামনে যদি ফাঁকা থাকে একটু ঝাঁকি ঝুঁকি দিয়ে জমে জমে বসে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকেও বসার ব্যবস্থা করে দেন। পিছনে এখনো জায়গা আছে, আপনারা পিছনে গিয়েও বসতে পারবেন। যে সমস্ত আল্লাহর বান্দারা আজকের এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আল্লাহ শারীরিক সুস্থতা দান করে করোনা নামক গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে।